वेलकम बैक टू माय चैनल। आमार आजकेर रेसिपी अनियन पराठा बा प्याजेर परोठा। तार जोन्नो आमी 2 कप आटा निएछि, सामान्य एकटु नून दिएछि। आटा आर नून आमी एकटु भालोभाबे माखिए नेब। तारपर एते आमी दिए देब 2 चामचेर मतो सादा तेल। तेलटा दिए आमी आटार संगे खूब भालोभाबे माखिए नेब, कारण तेल दिए जदि पानी दी ताहले किन्तु तेलटा दला पाकिए जेते पारे। আমি আটা আর তেল খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এতে অল্প অল্প পানি অ্যাড করে একটা নরম ডো বানিয়ে নেব। পানিটা একবারে ঢেলে দেব না, তাতে কি হবে ডোটা একটু বেশি পাতলা হয়ে যেতে পারে। তো আমি প্রয়োজন মতো পানি অ্যাড করে একটা নরম ডো বানিয়ে নেব। ডোটা আমার বানানো হয়ে গেলে আমি এটা 15 মিনিটের মতো ঢেকে রেখে দেব। আর এদিকে নিয়ে নেব 2 পেঁয়াজ, 2 কাঁচা লঙ্কা, 1 গাঁট আদা 1 ইঞ্চি মতো, আর 1 মুঠো মতো পুদিনা পাতা। পুদিনার জায়গায় ধনে পাতা কিংবা কারি পাতাও নেওয়া যায়। আমার কাছে পুদিনা পাতা ছিল তাই আমি পুদিনা নিয়েছি। কাঁচা লঙ্কা আর আদা আমি থেঁতো করে নেব, আর পেঁয়াজ 2 আমি মিহি করে কুচিয়ে নেব। পেঁয়াজটা আমার মিহি করে কোচানো হয়ে গেছে, কতটা মিহি হয়েছে দেখুন, কারণ বেশি মোটা রাখলে কিন্তু বেলতে অসুবিধা হবে। আর পুদিনা পাতাও আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ আর পুদিনা পাতা আমি সাইড করে রেখে দেব। আর এদিকে আমি কাঁচা লঙ্কা আর আদাটা থেঁতো করে নেব, খুব বেশি মিহি করে বেটে নেব না। আমি এটা নোড়ার সাহায্যে থেঁতো করব। এটা মিক্সারেও দেওয়া যায় বা শিলের সাহায্যেও থেঁতো করে নেওয়া যায় বা হামান্দির সাহায্যেও থেঁতো করে নেওয়া যায়, কিন্তু আমি বাটির মধ্যে রেখে এরকম থেঁতো করে নিলাম। আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটলে কিন্তু একটা সুন্দর গন্ধ আসে আর একটা সুন্দর ফ্লেভারও আসে। তো আমার বাটা হয়ে গেছে, এটা আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। একটা বাটি নেব আমি, এতে আমি পেঁয়াজ আর পুদিনা পাতাগুলো ঢেলে দেব। আর বেটে রাখা যে কাঁচা লঙ্কা আর আদাটা ছিল ওটা আমি দিয়ে দেব। এর সঙ্গে আমি দিয়ে দেব 1/2 চামচের মতো জোয়ান, 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো, 2 চামচ দেব বেসন, আর দেব স্বাদ মতো নুন। এগুলো আমি ভালোভাবে হালকা হাতে মাখিয়ে নেব। আর আমি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দেব। প্রথমে ভেবেছিলাম কাঁচা লঙ্কা আছে ঝাল হয়ে যাবে, পরে ভাবলাম লাল লঙ্কার গুঁড়ো দিলে সেভাবে কিন্তু ঝালটা হবে না। আমি হালকা হাতে মাখিয়ে নিচ্ছি, খুব বেশি প্রেশার দিয়ে মাখাবো না, তাতে পেঁয়াজের রসটা বেরিয়ে এলে অসুবিধা হবে বেলার সময়। তো আমি হালকা হাতে মাখিয়ে নিয়ে এটা রেখে দেব। এদিকে আমার ডোটা মোটামুটি হয়ে গেছে, এটাকে আমি আরও একটু মেখে নেব। এটা যখন নরম মতো হয়ে যাবে তখন আমি এ থেকে গোল গোল লেচি কেটে নেব। আমি এ থেকে 5টা লেচি কেটে 5টা পরোটা করব। আপনারা চাইলে এতে 4টে কিংবা 6টাও করতে পারেন, যে যার মতো পছন্দ। আমি খুব বেশি বড় করিনি, মিডিয়াম সাইজের করেছি, তাই আমার 5টা পরোটা হয়েছে। এবার হালকা আটা ছড়িয়ে এগুলো আমি বেলে নেব। পুরি কিংবা লুচির যতটা সাইজ হয় বা তার থেকে একটু বড় সাইজের করে বেলবো, সেরকম সাইজ করেও বেলা যেতে পারে। এবার আমি এই ওই স্টাফিংটা যেটা আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে তৈরি করে রেখেছি আমি এটা 2 চামচ দেব। তারপর আমি এর মুখটা ভালোভাবে বন্ধ করব, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, কারণ
ভালোভাবে না মুখটা বন্ধ করলে বেল্ট দিয়ে ভিতর থেকে স্ট্যাফিংটা বেরিয়ে আসতে পারে। আর অবশিষ্ট অংশটা আমি এভাবে কেটে রেখে দেব। প্রত্যেকটা পরোটাই কিন্তু একই প্রসেসে আমি তৈরি করব। আর মুখ থেকে আমি অবশিষ্ট আটাটা কেটে রেখে দেব, ওটা আবার একটা পরোটার আকার তৈরি হয়ে যাবে। আমি হালকা একটু আটা ছড়িয়ে এগুলো বেলে নেব। খুব বেশি প্রেশার দিয়ে বেলবো না, ভিতরে যেহেতু পুর আছে বেশি প্রেশার দিলে ওগুলো বেরিয়ে আসতে পারে। এদিকে আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আমি পরোটাটা দিয়ে মিডিয়াম ফ্লেম করে দেব। একটা দিক হালকা ভাজা মতো হয়ে এলে আমি অন্য দিকটা উল্টে দিয়ে হাফ চামচের মতো ঘি দেব। আমি আরও হাফ চামচ ঘি দেব। প্রত্যেক পরোটাতে আমি এক চামচ করে ঘি দিয়ে পরোটাগুলো লাল করে সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আমি দ্বিতীয় পরোটাটাও দিয়ে দিলাম। এখানে ঘিয়ের জায়গায় সাদা তেল কিংবা সর্ষের তেলও দেওয়া যায়, তো ঘিটা দিলে একটু স্বাদটা বেশি হয়, তার জন্য আমি ঘি দিয়েছি। এখানে কিন্তু সাদা তেলও দেওয়া যায়। আমি এক চামচ ঘি দিয়ে ভালোভাবে পরোটাটা সেঁকে নেব। এই পরোটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, ঠিক যেমন রেস্টুরেন্টে গেলে আমরা খাবার অর্ডার করার পর অপেক্ষা করি কখন খাবারটা দিতে আসবে, সেই টাইমে আমাদের যে নাকে একটা স্মেল আসে, তো এই পরোটাটা ভাজার সময় কিন্তু সেরকমই একটা স্মেল পাবো। মনে হবে রেস্টুরেন্টেই হয়তো খাবার অর্ডার দিয়ে বসে আছি। তো পুরো রেস্টুরেন্টের মতোই এগুলো তৈরি হয়, ভীষণ টেস্টি। বাড়িতে বানিয়ে দেখবেন, তো খেলে বুঝতে পারবেন। প্রত্যেকটা পরোটা আমি একই প্রসেসে সেঁকে নেব। আমার প্রায় সেঁকা হয়ে এসছে, এবার এইগুলো আমি প্লেটে তুলে নেব। এটা চাটনি কিংবা সস কিংবা কোনো তরকারির সঙ্গে খাওয়া যায়। আমার পরোটাগুলো সব রেডি হয়ে গেছে, খুবই সুস্বাদু হয়েছে। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।